আল্লাহ তাআলা বলেন, ইয়ে আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন। তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। অত্র আয়াতে দুইটি কথা রয়েছে। উনি চলে আসলেন কি করে, সামনে দিয়ে, মধ্যে দিয়ে? এই ছেলে ওখানে দাঁড়াও, যারা তোমরা দায়িত্ব পালন করছো ওইখানে দাঁড়াও, ভেতরকে আসতে পাবা না। কি জিম্মেদারি পালন করো তোমরা? তোমরা কেন আমাদের ডেকে নিয়ে এসেছো? জিম্মেদারি পালন করার যোগ্যতা নেই তো? যাও ওখানে স্টিল পাহারা দেবা। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা দুটি কথা বলেন। তার প্রথম কথা বলেন, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা জিনিসটা নির্ভর করে আল্লাহকে জানার উপরে। যদি আমরা আল্লাহ তাআলাকে জানতে না পারি তাহলে ভয় করতে পারবো না। ইনি আপনাদের কলেজের প্রিন্সিপাল, কিন্তু আমি চিনি না, বলেন তো আমি কি তাকে সম্মান করতে পারবো? আর উনি যদি আমার কাছে সম্মান চান সেটাও ভুল হবে। আমি তো চিনি না, তাকে কিভাবে বলবো যে প্রিন্সিপাল সাহেব আসেন, বসেন, চা খান, এটা আমি কিভাবে বলবো? তাহলে সম্মান করার জন্য জানা প্রয়োজন। তাই আল্লাহ তাআলা বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আগে এই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা আপনি জেনে নিন। পৃথিবীর মানুষ তোমরা প্রত্যেকে এইটা জানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এইটা জানার পরে অস্তাগফিরুল্লাহ দাম্বিক, তুমি তোমার পাপের জন্য ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার বিষয়টি পরে আর জানার বিষয়টি আগে। আমি আল্লাহকে জানি না, মূল্যায়ন করব কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ু রাজুলিন আযনাবা যামবান, যে কোনো মানুষ কোনো পাপ করল, পাপ করার পরে বলল, রব্বি আযনাবতু ফাগফিরহুলি, প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো। এই কথা যখন কোনো মানুষ বলে তখন আল্লাহ তাআলা বলেন, আলেম আব্দি, আমার দাস দাসী কি জানে যে আন্নাউলাহু রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, ইয়াখুজুহু, যিনি শাস্তি দিতে পারেন, ওয়াইগফিরুল্লাহু, যিনি ক্ষমা করতে পারেন। আসলেই কি ও জেনে বলছে যে আমার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন? আসলেই কি ও জেনে বলছে? যদি জেনে বলে, কাদগাফারতাল্লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। দিন যায়, রাত্রি যায়, আবার পাপ করে বসল, তখন আবার বলে, প্রতিপালক আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। তখন আবার আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে আন্নাল্লাহু রব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন? আসলেই কি ও জেনে আমার কাছে ক্ষমা চাচ্ছে? ও যদি জেনে ক্ষমা চায় যে আমি ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি, তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। দিন যায়, রাত্রি যায়, আবার কোনোদিন পাপ করে বসলো, আবার আমাকে বলছে, প্রতিপালক আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে
যে তার একজন প্রতিপালক রয়েছে যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। আসলেই কি ও জেনে বলছে? যদি সত্য সত্য জেনেই বলে থাকে তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। এরকম যতবার ঘটবে আর যতবার আমাকে বলবে আমি ততবার ক্ষমা করে দেব। তাহলে বুখারি মুসলিমের হাদিসে বোঝা গেল যে আল্লাহ তাআলাকে জানতে হবে তাহলে তাকে সম্মান দেওয়া যাবে, মূল্যায়ন করা যাবে। এটাই তো বিরাট সম্মান দেওয়া যে তুমি সর্বশক্তিমান, তুমি ক্ষমা করতে পারো, তুমি শাস্তি দিতে পারো। এটা তো বিশাল ব্যাপার। ক্ষমা করার জন্য প্রতীক্ষমান, ক্ষমা চাই কে? পিছনে মোবাইলে কথা হচ্ছে, জি না মোবাইলে কথা হবে না। অনুরোধ জানাচ্ছি, যতই প্রয়োজন হোক আপনার অন্তত আপনি এখন মোবাইল ব্যবহার করবেন না। সে যে কোনো প্রয়োজন হলেও আপনি আমার কথার উপর দিয়ে কোনো কথাকে প্রাধান্য দিবেন না, কেননা কথা আমার নয়। আল্লাহ রাসূল বলছেন মুয়াজ ইবনে জাবাল, তো মুয়াজ ইবনে জাবাল বলছেন লাব্বায়েক ওয়া সাদায়েক। আল্লাহ রাসূল আমি রেডি, বলেন কি বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন মুয়াজ, তো মুয়াজ বলছেন লাব্বায়েক ওয়া সাদায়েক। আল্লাহ রাসূল রেডি, আমি প্রস্তুত, কি বলছেন বলেন। মুয়াজ লাব্বায়েক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি রেডি, কি বলছেন বলেন। এখন আল্লাহ রাসূল কথা বলেননি, আল্লাহর নবী একটা কথা বলবেন তার জন্য সাহাবীকে রেডি করছেন। মাত্র একজন মানুষ পিছন দিকে বসে আছেন, গাধার পিছন দিকে বসে আছেন, আর আগে আছেন আল্লাহর নবী, কথা এখনো বলেননি। কথা হলো এই, মজ তুমি বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই, পরস্পর পাওনাটা কি? আমাদের কাছে আল্লাহ কিছু পান, এটা আল্লাহর হক, আর আমরা আল্লাহর কাছে কিছু পাই, সেটা আমাদের হক। আপনি বলেন আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমি আর কি বলবো। তখন আল্লাহ রাসূল বলছেন মুয়াজ শোনো, আল্লাহর হক হচ্ছে যে শিরক করব না, এটা উনি পান। শিরক করলেই তার পাওনার ক্ষতি করলাম, এটাই তার পাওনা যে আমরা শিরক করব না। আমাদের পাওনা কি? আমাদের পাওনা হলো তিনি শাস্তি দিবেন না, এটা আমরা পাই, আমাদের শাস্তি দিবেন না, আমাদেরটা দেন। তো আল্লাহ বলছে না আমারটা দাও, আমারটা আগে তোমাদেরটা পরে, শিরক করো না আমি ক্ষমা করে দিব। আমারটা আগে দিতে হবে, আমি সৃষ্টি করেছি, তোমারটা পরে দিব, এটা আমার ওয়াদা আছে। আমি তো বিচারের মাঠে বলবো ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, লাতাই তুমি করাবি লার যে খাতায় সুমাল লাকি তুম লাও তাশরিক বিষয় লাতাই তো কবে করাবে হামাদ ফেরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছ, তোমাদের পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে। শোনো আদম সন্তান, আজ আমি তোমাদের পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, যদি শিরক না থাকে। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। একটা কথা বলবেন আল্লাহর নবী, তাই কত রেডি করছেন একটা কথা, আর আমরা কথা বলছি তখন আপনারও প্রয়োজন আছে? বাইরে বসে দোকানে বসে আড্ডা পিটছেন কেন? কথা তো শুনতে পাচ্ছেন, বহু দূর নিয়ে মাইকের আওয়াজ চলছে, দোকান বন্ধ করে একটু শোনা যায় না? নিজেকে পাগল মনে করেন, নিজেকে পশু প্রাণী মনে করেন নাকি? দাম দেন না একটু কেন? আপনি যেটা নিজেকে মনে করেন আল্লাহ সেটাই বলেন। আল্লাহ বলছেন
বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো আজাল বরং তার চেয়ে খারাপ। কথা আল্লাহ বলেন, গল্প জমাচ্ছেন কেন? ইচ্ছে করলে সব কিছু হয়। একটা দিন বের করার জন্য কয়েক বছর সময় কাটায়, নিজেকে মূল্যায়ন মনে করবেন, নিজেকে পশু প্রাণী মনে করবেন না। অনেক ব্যবসা বাণিজ্য করেছেন, অনেক সময় ব্যয় করেছেন, কিছুক্ষণ সময় হলেও একটু ধৈর্য ধারণ করে কথা শোনার চেষ্টা করুন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহর কাছে যে আমরা ক্ষমা চাইব, আল্লাহকে যে ভয় করব, এটা নির্ভর করে তাকে জানার উপরে। তাকে যদি জানতেই না পারি তাহলে ভয় করব কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তাআলামুনা মা আলামু, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। হাদিস বুখারি মুসলিম। কি বুঝলেন? দিন রাত হাসি কেন, কান্না নেয় কেন? আল্লাহকে চিনি না এই জন্য। আবারও বুঝেন তো কথাটি, আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেমন চিনি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তো কই বছরও তো একদিন কান্নার সময় আসে না, আর অনেকেই চেষ্টা করলেও কান্না আসে না, অথচ আল্লাহ তাআলা বলছেন, আমার হাজারো বান্দা পুরুষ নারী রাতে কান্নায় একবারে মাটিতে লুটিয়ে পড়ে। এ কথা আল্লাহ তাআলা বলছেন, কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। কোনো সময় কান্নাকাটি করেছেন রাতে মনে পড়ে জীবনে? একটু সময় বের করেন তো, রাতে কান্নাকাটি করতে পারেন কিনা? আমার হাজারো পুরুষ নারী কান্নায় মাটিতে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ ভীতিকে আরো বেশি করে দেয়। এটা তো আল্লাহ বলছেন, আর আল্লাহর নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাই ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজা লাবানু ফি দরই, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর ওলান বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। কথা ভালোভাবে বোঝা যায়নি, গাভীর ওলান বাঁট বুঝেন, বান বুঝেন, গাভীর বান থেকে, গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? আল্লাহ নবী বলছেন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ কখনো জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ কখনো জাহান্নামে যাবে না, ওরা জান্নাতে যাবেই যাবে। এক, হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে পাহারা দেয় যে, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে, সে জান্নাতে যাবেই যাবে।
দুই বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবেই যাবে। তিন গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই যাবে। শেষের বাক্যটি জাতির জন্য, ঢাকাবাসীদের জন্য খুবই জটিল। সব নারী তো বাহিরে, বাড়ি নাকি তাদের থাকার জায়গা নয়, তবু দেখেন মানুষই পারে, চেষ্টা করে দেখেন কতদূর আগায়। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, আল্লাহর কাছে দুইটি বিন্দু ফোটা যত প্রিয়, আল্লাহর কাছে দুইটি চিহ্ন দাগ যত প্রিয়, পৃথিবীর কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুইটি বিন্দু ফোটা যত প্রিয়, এক কাতরাতু দমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চার থেকে দশ লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি প্রিয়। রমজান মাসে সিয়াম পালন করা সবচেয়ে দামি ইবাদত, এই কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে কোটি গুণ বেশি প্রিয়। কি দিয়ে বুঝাই আপনাকে আমি, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে কত প্রিয়। আমি তো আল্লাহকেই চিনি না, তো কাঁদবো কি করে? তাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহকে ভয় করা নির্ভর করে তাকে জানার উপরে। সম্মানিত দিনী ভাই বোন, জানুন সময়ে কান্নাকাটি করে নিজের পাপ তার কাছে পেশ করুন, তিনি ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছেন। মহান আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিক ওয়াখরিজনি মুখরাজা সিদ্দিক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আমার প্রতিপালক, তুমি আমাকে যেখান থেকে নিয়ে যাওয়া সত্যবাদী করে নিয়ে যাও, আর যেখানে নিয়ে যাওয়া সেইখানে সত্যবাদী করে নিয়ে যাও। চলে যাব, সবাকে বলতে হবে মোহাম্মদ সত্যবাদী মানুষ। সবাই যেন বলে, কেউ যেন না বলে মোহাম্মদ মিথ্যা কথা বলে, মোহাম্মদ ধোকা দিত, মোহাম্মদ প্রতারণা দিত, এরকম যেন কেউ না বলে। যেখানে যাব সবাই যেন বলে লোকটা সত্যবাদী মানুষ, আর তোমার পক্ষ থেকে আমাকে শক্তিশালী সাহায্য দান করো। আবুল আলা মওদুদি রাহেমাহুল্লাহ বলেন, শক্তিশালী রাষ্ট্রীয় ক্ষমতা দান কর, যিনি যেইভাবে বুঝেন। মহান আল্লাহ বলেন, ওয়াদকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, মুহাম্মদ আপনি সত্যবাদী দেখবেন। দেখুন কোরআন মাজিদে ইব্রাহিমকে পড়ুন, ইব্রাহিম আমার সত্যবাদী বান্দা, মুহাম্মদ দেখবেন সত্যবাদী, সত্য মানুষ দেখবেন। কোরআন মাজিদ পড়ুন, দেখুন ইব্রাহিম আমার সত্যবাদী বান্দা। আপনি একটু তাকে দেখে নেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে সত্যবাদী দেখার জন্য ইব্রাহিমকে দেখতে বলছেন, ইব্রাহিম আলাইহিসসালাম। জি,
সত্য গুণ একটা বড় গুণ, যা দিয়ে ইহকাল পরকাল রক্ষা হয়। মিথ্যা একটা ন্যাক্কারজনক নোংরা গুণ, যা দিয়ে ইহকাল পরকাল হারিয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় পাপ। দুই, অকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। তিন, শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া, অকাল জুরে মিথ্যা কথা বলা, পৃথিবীতে তৃতীয় মহাপাপ। মিথ্যা কথা বলা পৃথিবীতে তৃতীয় মহাপাপ। মধ্যের কথাটার উপরে একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, এটা বলে নিয়ে সামনের দিকে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওরা জান্নাতে যাবে না। এক, আকুন, বাপ মাকে মানে না, যে ও জাহান্নামে যাবে। দুই, মান্নান, খোটা দেয় যে। তিন, কাম্মার, জুয়া খেলে যে। চার, মদমেনুল খাম, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় যে, নেশাদার দ্রব্য পান করে খায় যে। এই চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, যা আপনাকে আমি বাংলা করে শোনালাম। তার একটি হলো, বাপ মাকে মানে না যে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, বাপ মা আমাদের কাছে কি পায়, আমরা তাদের কি করতে পারি? আল্লাহ রাসূল বলছেন, বলো কি তুমি, হুমা জান্নাত হোকা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাম। একজন লোক এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমি যুদ্ধে যেতে চাই। তো আল্লাহ রাসূল বলছেন, তোমার মা আছে, তোমার মা আছে? তো সাহাবী বলছেন, জি আমার মা আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আল জেমাহা, তুমি তোমার মাকে গ্রহণ করো, তোমার মাকে চেপে ধরো। ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, জান্নাত তোমার মায়ের পাশে রয়েছে, জান্নাত তোমার মায়ের পায়ের পাশে রয়েছে, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে, জান্নাত তোমার মায়ের পায়ের পাশে আছে। মা যেখানে, জান্নাত সেখানে। খুব সাবধান, শাশুড়ি তো খুব প্রিয় মানুষ মনে হচ্ছে, দিন রাত মোবাইলে কথা চলে শাশুড়ির সাথে, মায়ের সাথে হয় না, ওটা একটু দূরের ব্যাপার হয়ে গেছে। মধ্যখানে কথাটা বলে রাখলাম, কথা প্রসঙ্গে বলছিলাম, সেই লম্বা হাদিস আজকের জন্য অনুবাদ করছি না। সামরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে জিব্রাইল এবং মিকাইল আমার দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে, দেখি একটা লোক বসে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা বাঁকা লোহার লাঠি আছে। বাঁকা লোহার লাঠিটা মুখের ডান দিকে ঢুকিয়ে দিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। লাঠিটা বের করে নিয়ে আবার মুখের বাম দিকে লাগিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। এই বাম দিকের মুখের পাশটা চিরে ফেড়ে শেষ করতে না করতে দেখা যায় ডান দিক ঠিক হয়ে গেছে, আবার ডান দিকে লাঠিটা লাগিয়ে চিরে ফেড়ে ফেলছে। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য, ব্যাপারটা কি? এইভাবে লোকটার মুখকে চিরে ফেলা হচ্ছে কেন? এক পর্যায়ে জিব্রাইল বললেন, হুয়া রাজুলুন কাযাব, ও মিথ্যা কথা বলতো। বিচারের দিন পর্যন্ত তার মুখটিকে এইভাবে চিরে ফেলা হবে, ছিঁড়ে ফেলা হবে, ফেড়ে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত।
এইভাবেই চলবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে। বুখারী মুসলিম। আপনার কাছে মিথ্যে কথার কোনো দাম নেই, দিন রাত, দিন রাত মিথ্যে, দিন রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসা, তিন শ্রেণীর মানুষ রয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, বিচারের মাঠে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাদের পবিত্র করবেন না, তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না, মুখ ফিরিয়ে নেবেন, তাদের সাথে কোনো কথাই নেই। সর এক আল মুসবিল, টাকনোর নিচে পায়জামার লুঙ্গি পরেছে, তার সাথে আল্লাহর কোনো কথা নেই বিচারের মাঠে। দুই আল মুস্তাকবির, গরিব গৌরবী, যে গরিব মানুষ অহংকার করে, যে গরিব মানুষ অহংকার করে কিভাবে, ওই যে ওই যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, সিটের ওপরে বসে আছে, আমি বললাম একটু চলো তো ওই দিকে যাই, বংশাল মসজিদের দিকে যাই, তখন বলছে যে এখন যাব না, পরে যাব, এরই নাম গরিব মানুষের অহংকার। তিন অল মুনাফিক বে সিলাতে, অল মুনাফিক সিলাত বিলাহাল বিল কাযিব, জিনিস বিক্রি করে মিথ্যে কথা বলে। এবার আপনি আটকা পড়েছেন, বলছি যে আল্লাহর কসম এই কাপড়টা 340 করে নেওয়া আছে, আল্লাহর কসম, অথচ ওটা 300 করে নেওয়া আছে, বিক্রি করার সময়তে, কেনার সময়তে এক মিথ্যে দেখালো, বিক্রি করার সময়তে মিথ্যে কথা বলছে। মিথ্যে কথায় ব্যবসা করে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। ডবল লাভ জায়েজ, 10 গুণ লাভ জায়েজ, প্রমাণ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বললেন, শোনো আনাস জি, একটা টাকা নিয়ে যাও, ছাগল কিনে নিয়ে আসো, কুরবানি করতে হবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে এক টাকা দিয়ে একটা ছাগল কিনে বাজারের অপর দিকে দুই জায়গায় বিক্রি করলেন, আবার ফিরে গিয়ে এক টাকা দিয়ে আবার একটা ছাগল নিলেন, আল্লাহর নবীর হাতে একটা টাকাও দিলেন, ছাগলও দিলেন। আল্লাহ রাসূল বলছেন, ব্যাপারটা কি, তুমি যে ছাগলও দিচ্ছ টাকাও যে দিচ্ছ, আল্লাহ রাসূল, ঘটনা হলো এই এই করেছি, তাই নাকি, বারাকাল্লাহু ফীতে জারাতে, তোমার ব্যবসায় আল্লাহ বরকত দান করুক, তোমার ব্যবসায় আল্লাহ বরকত দান করুক, তোমার ব্যবসায় আল্লাহ বরকত দান করুক, একবারে নগদ ডবল লাভ, 1000 টাকা গজ কাপড় কিনে 2000 টাকা গজ বিক্রি করেন, যদি চলন্ত বাজার হয় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু প্রতারণা যদি থাকে, মিথ্যে থাকে, তাহলে বিপদ রক্ষা হবে না। বিচারের মাঠে যদি আল্লাহই কথা না বলেন তাহলে কেমনে চলবে? মিথ্যে কথায় ব্যবসা করলে আর একজন ক্ষতিগ্রস্ত হয়, উপকারের জায়গাতে ক্ষতি হয়ে গেল। উপার্জনের জন্য পৃথিবীতে যত পথ আছে, চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, আপনার ওই কি বলছে জমি চাষ আছে, তার মধ্যে উপার্জনের যত পথ আছে, সবচেয়ে উত্তম পথ হলো ব্যবসা করা। ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করে ছেলে মেয়ে আন পরিবার নিয়ে খান, এটা সবচেয়ে ভালো। সেইখানে এই পথ কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের চিহ্ন তিনটি, এক এজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে, যখনই মিথ্যা কথা বলবেন তখন আপনি নিজেকে বলবেন, কি ব্যাপার, আমি মুনাফিক নাকি, ব্যাপারটা কি, আমি মুনাফিক নাকি, আমি মিথ্যা কথা বললাম কেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাউযুবিল্লাহি মিন যালিক, ছি 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 ছি, আমি মিথ্যা কথা বললাম কেন, কি প্রয়োজন ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক, কি ব্যাপার, আমি মুনাফিক নাকি, খবরদার। দুই এজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করে। তিন এজা উতুমে না খানা, টাকা পয়সা রাখা হলে, জিনিস কিছু রাখা হলে আত্মসাত করে, খেয়ানত করে। আবার তিনি অন্য জায়গাতে বলছেন যে মুনাফিকের চিহ্ন চারটি, ও খালেস মুনাফিক,
নিজেকে মুসলমান মনে করলেও, সলাত আদায় করলেও, সিয়াম পালন করলেও ও নগদ মুনাফিক। এক, কথা বললে মিথ্যে কথা বলে। দুই, অদা করলে খেলাফ করে। তিন, ঝগড়া করলে অশ্লীল কথা বলে। চার, আমানত রাখা হলে আত্মসাত করে, খেয়ানত করে। এই চারটা গুণ আছে যার সে খালেস মুনাফিক। তার একটা হলো মিথ্যে কথা বলা, সাবধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বি বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর কোনো মানুষ যদি তর্ক বিতর্ক ছেড়ে দিতে পারে, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, এর নাম তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, না এটা বলেছেন, আচ্ছা ঠিক আছে আপনারটা আপনি বলেন আমি গেলাম, বুঝা গেল না মনে হয়, বুঝাতে পারলাম না মনে হয়, বেখিয়াল আছেন নাকি তোমরা? কেউ কারোর সাথে কথা বলছো নাকি ছেলেরা? তোমরা রেডি আছো তো? জি, আপনারা সকলে রেডি আছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে একটা ঘর নিয়ে দিব যে তর্ক ছেড়ে দিবে, সত্য হলেও তর্ক করবে না। এই কথা মনে থাকবে না, তর্কে লিপ্ত হবে না, তর্ক কোনোদিন ভালো আনে না। দুই, আনা যাইমুন বি বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিদবা ওয়া ইন কানা মাজে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলেও মিথ্যা বলবে না। আমি এখানে একটা কলম নিয়ে রেখেছিলাম, কে নিল কে নিল আমি তো দেখিনি, কে যে নিল কলমটা এই জানে না, আমি একটু মজাক করে রেখে গেছিলাম। এর নাম মজাক করে রাখা, কথা বলা। এইরকমও যদি না করে, তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। ওয়ালাল জান্নাল লিমান হাসানা খলকাহু, আর যে তার আচরণকে ভালো করলো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চালচলন আচরণ ওটা সবচেয়ে ভিন্ন জিনিস, ওটা তাহাজ্জুদে ওই নাকি অর্জন করা যায় না। চালচলন আচরণ ওটা ভিন্ন জিনিস, ওটা তাহাজ্জুদে অর্জন করা যায় না, ওটা হলো বিচার মাঠে সবচেয়ে ভারী নেকি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসকালু শাইইন ফি মিজানিল মুমিন ইয়াওমা ইজাহু ফি মিজানিল মুমিন ইয়াওমা ইয়াওমা কিয়ামা। বিচার মাঠে মুমিন পুরুষ নারীর সবচেয়ে যেটা ভারী নেকি দাঁড়ি পাল্লায় রাখা হবে, সেটা হলো ভালো আচরণ। তাহাজ্জুদের নেকি অত ভারী নয়, ভালো আচরণের নেকি যত ভারী। হজের নেকি তত ভারী নয়, ভালো আচরণের নেকি যত ভারী। ভালো আচরণ ভিন্ন জিনিস, ওইটে এবাদতের জগতে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। সত্য কথা যার, মুখ ভালো যার, হাত ভালো যার, ভালো আচরণ তার। হাত ভালো যার, মুখ ভালো যার, ভালো আচরণ তার। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষের দিকে গুরুত্বপূর্ণ দু একটি কথা। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানুলি সিত্তান মিন আনফুসিকুম আজমলাকুম জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা ছয়টা জিনিস গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দিব। কিভাবে জান্নাত নিয়ে দেওয়া লাগবে সেটা আমার ব্যাপার, ছয়টা কাজ করো আমি জান্নাত নিয়ে দিব। এক, অসদকু ইদা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। দুই, অফু এদা ওয়াদতুম, অদা করলে পূর্ণ করো। তিন, অদ্দুয়ে যাও তুমিন্তুম, আমানত রাখা হলে প্রদান করো। চার,
অফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাত নেওয়া লাগে আমি দেখে নেব। পাঁচ, গুজু আবসারাকুম, চক্ষু নিচু রাখিও। দিন রাতে এত বড় টিভির দিকে তাকিয়ে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চায়। জান্নাত হচ্ছে রাজশাহী চাপাই নবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয়ে চায় উসকো খালে জো চায় উসকো ছোড় দে। ভৌম হিসাব রং মাখানো পতিতালয়ের মেয়েকে টিভিতে এইভাবে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনে যায় না। এই বোকা ছেলে, তোমাকে দিন রাত বলে আস, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে তোমাকে দেখতে ভালো লাগে, তোমার কলিজা ঠান্ডা হয়, তোমার চক্ষু ঠান্ডা হয়, তুমি তাহাজ্জুদ পড়ো, সাবধান থেকো। ভুল হিসাব চক্ষু নিচু করো, জান্নাত আমি নিয়ে দেব। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি একজন অনুবাদক মাত্র। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযারাতিল ফাজাতে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আমি তো দোকানেই থাকি, যারা কিনতে আসে সবাই মহিলা। আচ্ছা আল্লাহর নবী, হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় আমি কি করব? তিনি বলছেন, আমারানি আন আসরে ফাবাসারি, আল্লাহ নবী আমাকে বললেন যে তুমি মুখটা ফিরিয়ে নিবা, চোখ ফিরিয়ে নিবা। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে, তিনি আদেশ করলেন সে ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নিবা। তাহলে টিভিতে যদি খবর শুনি তার মুখের উপরে মুখ রেখে খবর শোনা যাবে না, নিতান্ত খবর শুনলেও এইভাবে বসে থাকতে হবে। টিভি মুখের ওপরে রেখে খবর শোনার বৈধতার কোনো পথ নেই, কোনো পথই নেই। ধর্মকে আপনি যত সহজ মনে করেছেন তা নয়। আগুনের উপরে দাঁড়িয়ে থাকা যেমন, বর্তমানে ধর্মের উপরে টিকে থাকা তেমন। একটা ধারালো তরবারির উপরে দাঁড়িয়ে থাকা যেমন, সঠিক ইসলামের উপরে টিকে থাকা তেমন। পাঁচ, চক্ষু নিচু করো জান্নাত নিয়ে দিব। ছয়, কুফায় দিয়ে একদম হাত সংবরণশীল করে রাখ, একটুতে গরম দেখায় না। এই কি হবে ব্যাপার দেখে নে, পিঠে আসো আমি দেখছি বিষয়টি। রিক্সা থেকে নেমে কত ভাড়া? 100 টাকা। এক থাপড় বেটা 20 টাকার ভাড়াতে 100 টাকা চাও। হাত ক্ষমতা সংবরণ করে রাখতে হবে, জান্নাত নিয়ে দেব। ছয়টা থাকলে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আলোচনা সংক্ষিপ্ত করলাম, আজকের আলোচনার শেষ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসা সালাসা সালাসুন মুহলিকাতুন ও সালাসুন মুনজিয়াতুন, তিনটি আছে ধ্বংসাত্মক জিনিস, তিনটে কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, তিনটে কারণে মানুষ বেঁচে যায়, তিনটে কারণে মানুষ ধ্বংস হয়, তিনটে কারণে মানুষ বেঁচে যায়। এক, তাকওয়াল্লাহ ফি সিররে ওয়ালা আলানিয়া, প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে, গোপনে আল্লাহকে ভয় করতে হবে। গোপনে আল্লাহকে ভয় করা খুবই কঠিন। মসজিদে কান ধরে তোবা করেছে, এক পাশে দাঁড়িয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আর কোনোদিন মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না, ঘরে ঢুকেছি কেউ নেই, ধীরে হাতটা মোবাইলে চলে গেল, এক্ষুনি কান ধরে তোবা করে আসলাম মসজিদে, এসে ঘরে দেখি কেউ নেই, ধীরে হাতটা মোবাইলে চলে গেল, টিপতে টিপতে ওখানে চলে আসলাম যেখানে নগ্ন মেয়ে আছে। এই যে হচ্ছে আল্লাহকে গোপনে ভয় করা হলো না, এটা খুব কঠিন। প্রকাশ্যে আল্লাহকে ভয় করা যায়, কিন্তু গোপনে আল্লাহকে ভয় করা খুবই কঠিন। শতবার তোবা করেছেন যে আমি মেয়েটার সাথে আর কথা বলবো না, ঘন্টা পার হয় না, ঘন্টা তোবা করার পরে 1 ঘন্টা পার হয় না।
খুব কঠিন টিকে থাকা। আল্লাহ নবী বলছেন আমার জীবনে দুটি বড় ভয় আমার উম্মতের উপরে, আমার জীবনে দুইটা বড় ভয় আমার উম্মতের উপরে, এক শাহওয়াতুল খাফিয়া গোপন পাপ, দুই আজ্জেনা জেনা। গোপন পাপের উৎস হচ্ছে জেনা। গোপন পাপ যে কত ধরনের আছে, কত মোবাইলে, কত গোসলখানায়, কত মাধ্যম, কত ব্যবস্থাপনা, কত পশু প্রাণী, কত গরু ছাগল, কত যে কি আছে গোপন পাপের মাধ্যম, অসংখ্য এখন রাস্তাঘাটে দুনিয়াতে। গোপনে যে আল্লাহকে ভয় করলো সে বেঁচে গেছে। দেখেন চেষ্টা করে মানুষই পারে, পশু প্রাণী পারে না, পারে কে? মানুষই পারে। দুই কওলুল হাক্কে ফির রেজা ওয়াস সাখা, সুলি হলেও সত্য কথা বলবো, ফাঁসি হলেও সত্য কথা বলবো, সফলতা পেলেও সত্য কথা বলবো। সত্য কথা বলে যে সফলতা তার। তিন আলিকতে সাদ ফিল ফাকরে ওয়াল মাইশা গেনা ওয়াল ফাকর, ধনী হলেও মধ্যম পন্থায় খরচ করবেন, গরিব হলেও মধ্যম পন্থায় খরচ করবেন। হঠাৎ করে টাকা বেশি হয়েছে, বাজারের সবচেয়ে বড় মাছ কিনিয়েন না, যারা আগে থেকে ধনী তারাই বড় মাছ কিনবে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আপনার একটা কথার সাথে একটু অমিল হয়ে গেল। আপনি বলেছেন যে গরিব মানুষ যদি পুঁঠির রুই মাছ কিনে তাহলে আল্লাহ তার সাথে কথা বলবেন না, আর আপনি বলেছেন সবচেয়ে বড় মাছ যদি ধনী মানুষ না কিনে তাহলে ও জান্নাতে যাবে না, ও কৃপণ, ও কিনলো না কেন? তা আপনি যে এখন বলছেন যে বাজারের সবচেয়ে বড় মাছ কিনবেন না, আরে হঠাৎ করে আপনি ধনী হয়েছেন এই জন্য বলছি, যারা আগে থেকে টাকা পয়সা রাখে তারাই বড় মাছ কিনবে, নইলে তো জান্নাতে যেতে পারবেন না, ও কৃপণ। টাকা থাকার পরেও যদি বাজারের সবচেয়ে দামি কাপড় না কিনে তাহলে কৃপণ, তখনও জান্নাতে যাবে না। তো মধ্যম পন্থায় খরচ করবেন, খুব সাবধান, স্ত্রীর সাথে পরামর্শ করে বাজার করবেন, হাট বাজার, সফলতা হবে। এই তিনটা হলো বাঁচার পথ, তিনটা ধ্বংসের পথ। এক সহনমতা, প্রবৃত্তিকে মেনে নেওয়া, মন যা চাই সেটা করা, তার নাম প্রবৃত্তিকে মেনে নেওয়া। মন যা চাই সেটা করা, তার নাম প্রবৃত্তিকে মেনে নেওয়া। মন যা চাই সেটা করা, তার নাম প্রবৃত্তিকে মেনে নেওয়া। মনটা চাচ্ছে দাড়ি চেঁচে রাখি, তাই তো চেঁচেছেন, এটা প্রবৃত্তিকে মেনে নেওয়া। মন চাচ্ছে প্যান্টটা টাকনুর নিচে রাখি, উপরে রাখলে কেন জানি কেমন কেমন লাগে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, এর নাম মন চাওয়া। মন চাইলে ওইটা করলে জাহান্নাম হবে, এটা ধ্বংসের পথ। দুই হওনমতা, সহনমতা, কৃপণতাকে মেনে নিলে, কৃপণ হলে জাহান্নাম হবে। সাবধান, জানি না জামিয়া সালাফিয়ার কথা শুনেছেন তারপরে মনে হয় জাননি দেখতে, আপনি নিজেকে কৃপণ মনে করছেন নাকি? আমি ওখানে প্রতি সপ্তাহে যাই, এত ব্যস্ত মানুষ, আপনি একটু পয়সা খরচ করে দেখতে যান না? আমি তো আপনাকে দোয়া করার জন্য বলেছি, টাকার ব্যাপারে ওটা পরে, কেননা টাকার কথা শুনলে মাথায় টেনশন আসবে, অত ঝামেলার দরকার নাই, খালি আপনি দোয়া করবেন, আর আমি একটু দেখতে বলেছি, দেখে আসবেন। প্রতি মাসে বেতন লাগে 986,000, প্রায় 10 লক্ষ বেতন লাগে প্রতি মাসে। তা আপনাকে যদি বলি তাহলে তো মনটা কষ্ট পাবে, এত টাকা। অত দোয়া করেন ব্যবস্থা উপরওয়ালার আছে, উনি কিভাবে করবেন সে টেনশন আপনাকে ভোগ করতে আমি বলিনি। আপনার মতো কোনো দিনই ভাই বোন দিয়ে চালাচ্ছে তো, ওটা চলছে না? চলছে তো। দুই জামিয়া সালাফিয়া মসজিদ নির্মাণ হতে যাচ্ছে, রাজশাহীতে আরম্ভ হয়ে গেছে, তার একতলাতে মুসল্লি ধরবে 3,000, প্রায় 3.5 থেকে 4 কোটি টাকা খরচ হবে একতলায়। এখন পর্যন্ত 2 থেকে 2.5 লক্ষ পিক ইট যেটা ভাঙতে হবে সেটা কিনা হয়েছে, বাকি কাজগুলো ধীরে ধীরে হবে।
তো এখন যদি আপনি মনে করেন এত টাকা আর কেমনে হবে, এই যে আপনাকে আমি ভাবতে নিষেধ করছি, এই যে আপনি ভাববেন না, দুই প্রতিষ্ঠানে 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা, 82 জন এতিম আছে, তার মধ্যে 18টা বড় মেয়ে আছে, এতিম মেয়ে যাদের বিবাহ দিতে হবে। দুই প্রতিষ্ঠানের নির্মাণের কাজ চলছে, রাজশাহীতে একটা বিল্ডিং তার চার তলায় ছাদ হয়েছে, চার তলায়, তার এক তলা কমপ্লিট হতে খরচ হয় প্রায় 80-90 লক্ষ। মেয়েদের রাজশাহীতে একটা বিল্ডিং এর দুই তলার কাজ শেষ হয়েছে, তিন তলার শুরু হতে যাচ্ছে, তার এক তলাতে খরচ আছে 60-65 লক্ষ। জমি কেনার কাজ তো দুই প্রতিষ্ঠানেই চলছে। আমি আপনাকে কৃপণ হতে নিষেধ করেছি, বলেছি যে আপনি দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে প্রতিষ্ঠান করছেন এটা তুমি কবুল করো, এই জায়গাতে আপনাকে আমি কৃপণ হতে নিষেধ করছি, আপনি খালি একটু মুখে বলবেন, তাহলে আপনার অন্তরটা যাইবে আমি 10টা টাকা দিয়ে পাঠাই, এরকম আরো কেউ চাইবে অন্তরে, তখন আল্লাহ ওটা সহজ করে দিবেন, তখন এটা এমনিতেই হয়ে যাবে। আমি তো বলেছি শতদিন আপনাকে আমি শুনিয়েছি, 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার 11টার সময় জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান করবে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই করবে, কিভাবে করবে আমি তা জানি না, তবে নিশ্চিত করবে, অবধারিত করবে, গড়বেই করবে ইনশাল্লাহ, কারণ আমার নিয়তের কোনো ত্রুটি নাই, এটাই আমার সাহস। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30-4:15 সময় বলেছিলাম আমার হাতে টাকা নাই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান করবে একথাও সত্য, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহী এই মাঠে আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই একথা সত্য, এখানে প্রতিষ্ঠান করবে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে, কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত করবে, অবধারিত করবে, ইনশাল্লাহ গড়বে। সেখানে ছেলেরা পড়াশোনা করে 850, আর মেয়েরা পড়াশোনা করে 450। আপনার আর আমার এগুলো হিসেব আছে, উপরওয়ালার আছে, কাজে কোনো সময় কৃপণ হবেন না। সবচেয়ে পাওয়ারফুল নেকি হচ্ছে দান, এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল এবাদত ক্ষমতা রাখে, সবচেয়ে দামি এবাদত সেম, আর সবচেয়ে বেশি ডাকা যায় সলাপ, আর সবচেয়ে পাওয়ারফুল নেকি হচ্ছে দান। আল্লাহ রাসূল বলছেন না সাদকা তো বুরহান, দান হলো দলিল, এই জমি আমার প্রমাণ, এই যে দলিল, এই বাড়ি আমার প্রমাণ, এই যে দলিল, বিচারের মাঠে আল্লাহকে বলবো আমি জান্নাত পাব, আল্লাহ যদি বলেন কেন তাহলে আমি বলবো আমার কাছে দলিল আছে। বুঝাতে পারলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা ওয়া ইতফুল মাওয়ান নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতা তুতফিহু হারাল কবরে, দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। দান করলেন উপরে আর কবরে আপনার বাপের শাস্তি বন্ধ হয়ে গেল, এটা হবে। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন, তিনি বলেন ইন্না সাদকাতা সিররে তুতফিহু গাযাবার রাব্বে, আপনি খুব পাপি, আল্লাহ রাগ করে আছেন আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য, অপেক্ষমান রয়েছেন, আপনি কিছু দান করে দিয়েছেন। তখন আল্লাহ বলছেন আচ্ছা 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 ঠিক আছে, যা যা জান্নাতে যা। ও ঠান্ডা হয়ে গেছে, রাগ দানের সাথে সাথে সব রাগ পড়ে গেছে ঠান্ডা। আমি অনুবাদক, এ কথা 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, যার জন্য আল্লাহ রাসূল বলেছেন সবাকে দান করতে হবে, যেই কাজ করে ভ্যান চালিয়ে খাই তাকে দান করতে হবে, দান সবচেয়ে পাওয়ারফুল নেকি। সঠিক আকীদার প্রতিষ্ঠানে দান করবেন, দেশে অনেক প্রতিষ্ঠান আছে, তবে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা
জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী এই দুইটা প্রতিষ্ঠান সৈন্যের উপরে দাঁড়িয়ে আছে। তার মানে এখানে কোনো ব্যক্তিগত ডন আর কারো ব্যক্তিগত জোরালো চেষ্টায় এরকম কিছু নেই। এমনিতেই আমি আপনি আরো কেউ ফকির মিসকিন, এই এইভাবে এমনিতে প্রতিষ্ঠান দুটা চলছে, তার কোনো ভিত্তি আসলে কেউ নেই। এমনিতে আপনার মন চায় তাই আপনি দিয়ে পাঠান, আমার মন চায় তা আমি কিছু দিয়ে পাঠাই, এইভাবে দুইটা প্রতিষ্ঠান চলছে। কৃপণতার পথ অবলম্বন করবেন না, ধ্বংসের দ্বিতীয় পথ কৃপণতার পথ অবলম্বন করা। তিন, এ যাবল মারে বেনফসেহি, আত্ম অহংকার করবেন না, সম্পদের অহংকার করবেন না, বিদ্যার অহংকার করবেন না, রূপ চেহারার অহংকার করবেন না। দেখেন না, খুব দামি গাড়ি যদি হয় মোটর সাইকেল, যখন চালায় তখন কেন জানি কেমন কেমন করে, দেখবেন খুব দামি 2-5 কোটি টাকার গাড়ি থেকে যখন নামছে ভদ্রলোক, তখন দেখবেন কি মোশন নিয়ে নামছে, এর নাম অহংকার। খুব সাবধান, তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এক, হুজুর। দুই, দানশীল। তিন, শহীদ। আপনারা দেখছেন 50,000 টাকা থাকলো জামিয়া সালাফিয়া খরচ করবেন, আব্দুর রহিম সাহেব এই যে 50,000 টাকা দিলাম একটু বলে দেন না, একটু বলে দেন, একটু বলে দেন, তখন আর জান্নাত হবে না, এটা উল্টে গেছে পরিস্থিতি। আমি বললাম আপনার নাম কি, তো আপনি বলছেন আলহাজ আব্দুর রাজ্জাক। আমি তো হাজি এই কথাটা জানতে চাইনি, এরকম কেন? জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আব্দুর রহিম সাহেব, আমার বড় ছেলে এখন লন্ডনে আছে। আরে এটা কেন এখানে, বুঝতে পারছেন না মনে হয় অহংকার কিভাবে হয়, আশ্চর্য। একটা থেকে আর একটা বলে চলে যাচ্ছে, তার মানে ভিতরে তার অহংকার বিরাজ করছে। দেখবেন কথা প্রসঙ্গেই, জি আপনি চিনছেন না ওই যে ওই যে ইয়েতে গুলিস্তানে বড় দোকানটা আমার, হিসেব নিকাশ সবসময় নিজেকে মাটির মানুষ মনে করবেন, কিছুই না, এবারে একবারে কিছুই না। আর আপনি যত বড় বিত্তশালী হন, উসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে একজন ভিক্ষু, আল্লাহ রাসূল বলেন এই শোনো তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কত দিতে পারে? উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন অর্থ সম্পদ অর্ধেক দিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়াও হবে না। কিন্তু কথার দাম আছে, এইটা ডিঙ্গি আর কিয়ামত পর্যন্ত কই যেতে পারবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী যত মানুষ যুদ্ধে যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেব। সেদিন মানুষ সংখ্যা ছিল 30,000, 15,000 মানুষকে তিনি যানবাহন উঠ দিবেন, 15,000 মানুষের 3 মাস খাওয়া খরচ দিবেন, তার নাম ধনী। দেশের সরকারকে বললে রাজি হবে না, তার নাম ধনী। টাকা ইনকাম করতে শিখেন, ব্যবসা বাণিজ্য করেন, তাহাজ্জুদ পড়ে বেড়ান, দিন রাত ভাবেন টাকা, টাকা ইনকাম করতে হবে, বড় বড় প্রতিষ্ঠান করতে হবে, টাকাটা ওইখানে খরচ করেছেন কেন? ওই যে ওই যে ওই যে যেখানে টাকা লাগে অনেক কিছু করতে, খবরদার ওখানে টাকা খরচ করবেন না, যেহেতু টাকা বিচারের মাঠে বুঝাতে হবে। টাকা ইনকাম করেন, আর উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো 2 হাত দিয়ে বিলিয়ে দেশের কমি খারেজি বেসরকারি সঠিক আকিদের প্রতিষ্ঠানগুলোকে একদিনে দাঁড় করিয়ে দেন। সুপ্রিয়া জাজাকুমুল্লাহ খান, সম্মানিত দিনী ভাই বোন, সত্য মিথ্যার আংশিক আলোচনা রেখে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফের রুকমিন নারায়ণগঞ্জ ঢাকা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করার অনুরোধ রেখে আন্তরিকভাবে তাকে ভালোবাসার অনুরোধ রেখে আলোচনার শেষে এসে বলছি, আবদুল্লাহর বইটি কি কোনো সময় পড়ে দেখেছেন? মিন্নাতুল বারি, বোখারির বাংলা ভাষায় সর্বপ্রথম ব্যাখ্যা। আবদুল্লাহ আপনাদের খুব কাছের মানুষ, আমার মনে বড় সাদ যে আল্লাহ তুমি যদি আবদুল্লাহকে বোখারি ইমাম বোখারি আলবানি করে দাও তাহলে কি তোমার রহমতের অভাব হবে? তো তুমি একটু করো না, তা আপনারা আমার দিনী ভাই বোন একটু তাদের জন্য আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম সবার জন্য একটু দোয়া করিয়েন, ওরাকে যেন আল্লাহ দিনের বড় বড় খাদেম করেন, এটা আমার আল্লাহর উপরে খুব দাবি আপনাদের কাছে, এই জন্য একটু দোয়ার দরখাস্ত রাখলাম। আবদুল্লাহর এই বোখারির সর্বপ্রথম ব্যাখ্যা
বাংলা ভাষায় বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বারি, মিন্নাতুল বারি। আর আবদুল্লাহর মায়ের বইগুলি যেমন শিক্ষা বনাম জাহেলিয়াত, শিশু থেকে নিয়ে 10 পর্যন্ত যে বইগুলি দেওয়া আছে এগুলি ঠিক হয়নি, লেখককেও তোবা করতে হবে। দেখবেন একটা মাথায় কিরে আমের ঝাঁকা, খাসনে কেন দাঁতে পোকা, বিলাসনে কেন ওরে বাবা। মানে বাচ্চাকে কৃপণ বানাচ্ছে লেখক, লেখককে জাতির সামনে কান ধরে তোবা করতে হবে, আমি জাতির কাছে ক্ষমা চাই, বই লেখা আমার ভুল হয়েছে। লিখতে হতো, বলতে হতো, বিলাসনে কেন নেন না। কথা বুঝাতে পারলাম না? একটা দুধের বাচ্চা যে দুধ ছাড়েনি ভালো করে তাকে মৃত্যুক বানাচ্ছে। তাই হলো বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। আছে কিনা দেখে সংগ্রহ করে পড়বেন, নিজে পড়বেন, আরো দিনই ভাই বোনদের পড়তে দিবেন। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? বই দেখুন, কেন এই নির্যাতন, এর প্রতিকার কি হতে পারে? তারপর আমি খাক সারা, আমার আর কি করবেন, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত। সবাই বলছেন যে আপনারা এক্সাম কেন লিখছেন না, মানে আমি একটা বিভিন্নভাবে মনে হয় সময় কেটে যাচ্ছে, কাজে আগাতে পারছি না। তবে তাওজিহুল কোরআন তাফসির প্রত্যেকটা বাড়িতে 3 পাঠই যেন থাকে, পরবর্তী পাঠগুলোর জন্য দোয়া করবেন যেন সময় সাপেক্ষে করতে পারি। সমস্ত বইগুলি কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার, আপনার এইসব বইগুলি বিশেষভাবে মিন্নাতুল বারি, বিশেষভাবে তাওজিহুল কোরআন, বিশেষভাবে শিক্ষা বনাম জাহেলিয়াত, বিশেষভাবে কেন এই নির্যাতন, কি তার প্রতিকারে, এইসব বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে যারা দিনী ভাই বোনে ব্যবস্থা করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ যেন তাদের এরকম সুব্যবস্থা নিয়মিত করার তৌফিক দান করে। আপনারা যেন এরকম বৈঠক হলে আরও দিনী ভাই বোন বিভিন্ন জনকে ডেকে নিয়ে এসে এইগুলোকে শুনে মানার ব্যবস্থা করতে পারেন, আল্লাহ আপনাদের এই তৌফিক দান করুক। আমরা যে প্রতিষ্ঠানের বিষয়টি পেশ করেছি জামিয়া সালাফি, এই প্রতিষ্ঠানকে যেন আন্তরিকভাবে আল্লাহর কাছে কামনা করতে পারি, চাইতে পারি, এই জোরালো দাবি রেখে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দোয়া, এ দোয়া রেখে আজকের আলোচনা শেষ করছি। জি, ওই সহযোগিতার জন্য আপাতত ওই অ্যাকাউন্ট নাম্বারই ব্যবহার করবেন, 007-112-000-4027 আলারাফা ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে একটা বিকাশ এজেন্ট আছে, বিকাশ এজেন্ট 01793-63-8180, 01793-63-8180। এইটা বিকাশ এজেন্ট। রমজান মাস আসছে, সকল দিনী ভাই বোনকে প্রতিষ্ঠান মূল্যায়ন করার অনুরোধ রেখে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করো, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।